দাখিল ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে তোমাদের আল কাওয়ায়েদুর লুগাতুল আরাবিয়্যা বিষয়ে আদ-দারসুস সাদিস ষষ্ঠ পাঠ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আশা করি তোমাদের সকলেরই সামনে বই খাতা কলম আছে, তোমরা সকলেই বই খাতা নিয়ে বসে পড়বে ইনশাআল্লাহ। আর স্যার যে কথাটা বলবো, যখন তোমাদেরকে লিখতে বলবো তখন তোমরা সাথে সাথে সেটা লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ হলো আদ-দারসুস সাদিস। দেখো, তোমাদের সবার সামনে নিশ্চয় বই খাতা আছে। তোমরা তোমাদের এই পাঠ্য বইটি খোলো এবং এই পাঠ্য বইয়ে দেখো 17 নম্বর পৃষ্ঠায় আছে যে ষষ্ঠ পাঠ, ষষ্ঠ পাঠে আছে আল ফেয়ারুল মাদি। শব্দের অর্থ হলো রূপান্তর সম্ভব। তাসরিফাতু শব্দের অর্থ হলো রূপান্তর সম্ভব। তাহলে দেখো, তোমাদের আজকে পাঠের নাম হলো আল ফেয়ারুল মাদি। ফেলে মাদি কাকে বলে? ফেলে মাদি সম্পর্কে আলোচনা এবং আকসামু তার প্রকারভেদ। ফেলে মাদি প্রকারভেদ এবং তাসরিফাতুহু এবং তার রূপান্তর সম্ভব, কিভাবে ফেলে মাদি রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের সামনে, আমি আশা করি তোমাদের সকলের সামনে বই আছে। দেখো তোমাদের পাঠ্য বইয়ের ভিতরে আছে যে প্রথমে দেওয়া আছে নিচের বাক্যগুলির প্রতি লক্ষ্য করো। নিচে কয়েকটি বাক্য দেওয়া আছে এখানে যে হাফিজ মাহমুদুন আল কোরআন, মাহমুদ আল কোরআন মুখস্থ করলো। দরজাটি খুলতো। দেখো নিচে এরপরে লেখা আছে
আছে যে উপরের উদাহরণগুলোতে লক্ষ্য করলে তুমি দেখবে যে নিম্নলিখিত রেখা বৈশিষ্ট্য প্রত্যেকটি শব্দ ফেল বা ক্রিয়া এবং তা দ্বারা অতীতকালের অর্থ বোঝায়। নিচে যতগুলি দাগ দেওয়া শব্দ রয়েছে যেমন এই প্রথমে আছে হাফিজ, হাফিজের নিচে যেহেতু দাগ দেওয়া আছে সেটা কি সেটা সম্পর্কে বলা হয়েছে যে ফেল বা ক্রিয়া এবং তার দ্বারা অতীতকালের অর্থ বোঝায়। অতীতকালের অর্থ বোঝায় তাহলে আমরা প্রথম উদাহরণটার দিকে দেখি। প্রথম উদাহরণটা কি বলতেছে যে হাফিজ হাফিজ মাহমুদুন আল কোরআন হাফিজ মুখস্থ করলো। হাফিজ তো কি মুখস্থ করলো, যেহেতু এখানে মুখস্থ কখন করেছে সেই বিষয়ে জানা নাই তাহলে আমরা কি বলতে পারি এটা কি অতীতকাল। অতীতকাল হাফিজ সে কোনো একদিন মুখস্থ করেছে, এখন সেটা নির্দিষ্ট নেই কবে মুখস্থ করেছে কি কোন সময় সে মুখস্থ করেছিল এটা এখানে মুখস্থ নেই এখানে উল্লেখ করা নেই। এই জন্য আমরা বুঝি যে হাফিজ সে মুখস্থ করেছিল যে কোনো একদিন সে এটা মুখস্থ করছে মুখস্থ করছে। এই জন্য এখানে আছে কি অতীতকাল, এটা অতীতকালের অর্থ হাফিজ মাহমুদুন আল কোরআন হাফিজ সে মুখস্থ করলো মাহমুদ হাফিজ মুখস্থ করলো মাহমুদুন মাহমুদ আল কোরআন কোরআন মাহমুদ কোরআন মুখস্থ করেছিল বা করল এটা অতীতকালের অর্থ বোঝায়। এই জন্য এখানে দেখো এরপরে আছে যে প্রথমে ফেল দ্বারা সাধারণ অতীতকালে মুখস্থ করা বোঝায়, দ্বিতীয় ফেল দ্বারা নিকটবর্তী অতীতকালে বের হওয়া বোঝায়, তৃতীয় ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে সাহায্য করা বোঝায়। এরপর আছে দেখো চতুর্থ ফেল দ্বারা অতীতকালে প্রবেশ করছিল বোঝায়, পঞ্চম ফেল দ্বারা অতীতকালে চলে যাওয়ার সম্ভাবনা বোঝানো হয়েছে। এরপর দেখো আর ষষ্ঠ ফেল দ্বারা অতীতকালে দরজাটি খোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। এবার আমরা মূল পড়ায় আসব। আমরা যখন এই আলফেল মাহাদি কাকে বলে এই বিষয়টা যখন আমরা জানব তখন আমাদের জন্য এই উপরের পাঠটুকু পড়া সহজ হবে এবং বোঝা সহজ হবে আমাদের জন্য। এই জন্য আমরা আগে জানতে হবে যে আলফেল মাহাদি কাকে বলে এবং এই ফেল মাহাদি কয় প্রকার এবং কি কি এই বিষয় সম্পর্কে আমরা যখন জানব, ফের মাহাদি সম্পর্কে আর ফের মাহাদির প্রকারভেদ সম্পর্কে যখন আমরা জানব এরপর আমরা এই উপরের যে উদাহরণগুলো দেওয়া আছে এইগুলি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে বলতে পারবো এবং আমরা এই সমস্ত শব্দগুলি যে জায়গায় আমরা দেখতে পারবো সেই জায়গায় আমরা এটা কোন ফের সে সম্পর্কে আমরা জানতে পারবো এবং আমরা সে সম্পর্কে বলে দিতে পারবো। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আলফেলুল মাহাদি কাকে বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জানব আলফেলুল মাহাদি কাকে বলে। আলফেলুল মাহাদি মানা মাহাদি, আমরা এখন ফেয়ালুর মাহাদি কাকে বলে এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। দেখো তোমাদের সামনে বই আছে নিশ্চয়ই, তোমরা বইতে দেখো যে ফেয়ালুর মাহাদি এর পরিচয় যে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেয়ালুর মাহাদি বলে। অতীতকালে যে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, অতীতকালে যে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তখন সেটাকে আমরা কি করব সেটাকে আলফেলুল মাহাদি বলা হয়। তোমরা নিশ্চয়ই তোমাদের সামনে খাতা কলম আছে, তোমরা খাতা কলমে তোমরা তোমাদের খাতায় এখন লিখবা যে আলফেলুল মাহাদি কাকে বলে, যে যে ফেল দ্বারা ফেল
কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা
अल्मादी
সাধারণ অতীতকাল
আই দুর্বত্য অধিকার এরপর চার নাম্বার হলো আলমালিস্ট রে হলো চলমান অধিকার পাঁচ নাম্বার হলো আলমালিমারি সম্ভাবনামূলক অধিকার এরপরে ছয় নাম্বার হলো আলমালি তামান্নি আকাঙ্ক্ষামূলক অধিকার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদেরকে জানতে হবে যে এই সমস্ত প্রকার সমূহের ব্যাখ্যা এবং উদাহরণ সহ বিশ্লেষণ আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে এই বিষয়ে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শুধুমাত্র এই আলফেরুল মানি যাকে বলে আজকের পাঠে আমরা শুধু এটুকুই জানবো যে আলফেরুল মানি কাকে বলে আলফেরুল মানি কত প্রকার আলফেরুল মানি কত প্রকার এবং কি কি এই বিষয় সম্পর্কে আমরা আজকে কিছুটা ধারণা নিয়েছি ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এই সমস্ত প্রকার সমূহের ব্যাখ্যা উদাহরণ সহ আমরা বিশ্লেষণ করব এবং উদাহরণ সহ আমরা বিশ্লেষণ করে এই সমস্ত ফেয়ালুল মাদি এর উদাহরণ সমূহ থেকে আমরা আগামী পর্ব সময়ে আমরা সঠিকভাবে ধারণা নিব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আমাদের ক্লাস থাকবে এবং আমি আশা করব তোমরা যার যার বাড়িতে ভালো এবং সুস্থতার সাথে থাকবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবে এবং নিয়মিত আমাদের সাথে যুক্ত হবে এবং নিয়মিত আমাদের ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে এবং তোমরা এই অনলাইন ক্লাস থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকবে এটুকুই যে আমরা আশা এটুকুই তোমাদের কাছে আমরা করব যে যেহেতু করোনাকালীন এই মহামারীর কারণে আমরা তোমাদের সম্মুখীন হতে পারতেছি না তোমাদের সামনাসামনি হয়ে আমরা ক্লাস করতে পারতেছি না এই জন্য আমরা যে অনলাইনের মাধ্যমে যে ক্লাস করার পদ্ধতি আমরা নিয়েছি ইনশাআল্লাহ এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে আর তোমরাও আমাদের এই সমস্ত ক্লাসগুলি দেখতে থাকবা এবং অনলাইনের মাধ্যমে তোমরাও পড়ালেখার সুযোগে পড়ালেখা অবস্থায় সবসময় থাকবে এবং আমি বলবো যে বাসায় সবসময় তোমরা সব বিষয়গুলি তোমরা যথাযথভাবে পড়বে এবং সেই অনুযায়ী লেখার চেষ্টা করবে একটা বিষয়ে তোমাদেরকে আমি সবসময় বলে থাকি যে যত তোমরা লিখবে ততই তোমাদেরকে লিখতে যত তোমরা পড়বে ততই তোমাদেরকে লিখতে হবে কারণ তোমার মুখস্থ বিদ্যার চাইতে লেখা বিদ্যা অনেক উপকারী কারণ হলো তোমার পরীক্ষা যখন আসবে তখন তোমাকে মুখস্থ কেউ মুখস্থ যখন মৌখিক পরীক্ষা হবে তখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তখন তুমি বলতে পারবা কিন্তু তুমি যদি লিখতে না পারো সব কিছু মুখস্থ করে গেল কিন্তু লিখতে পারলা না লেখা ভুল হলো এই জন্য কিন্তু তোমাকে স্যার মার্ক কমায় দেবে এবং তোমার খাতা কেটে দেওয়া হবে এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় অবশ্যই লেখার প্র্যাকটিস করবে এবং তোমরা বাসায় অবশ্যই লিখবে যতবার তোমরা এই পড়াটুকু যতবার তোমরা পড়বে আমি আশা করব তোমরা ততবার লিখবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু